আসসালামু আলাইকুম দর্শক, ধর্মী এবং দর্শনীয় চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজকে আপনার জন্য একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম। এটা হইলো বদর আলিয়া যখন চট্টগ্রামে আসেন, তথাকথিত বাংলাদেশে আসেন, উনি যেই পাহাড়ের মধ্যে একটা চাটি জ্বালিয়েছিলেন, মানে চেরাগ প্রদীপ জ্বালিয়েছিলেন, সেই চেরাগের ভাস্কর্য আজকে আপনাদেরকে দেখাবো এবং ওনার ইতিহাসটা, ওনার এই চেরাগ সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, অনেক মজাদার এবং একটা তত্ত্ববহুল। যারা ধর্মীয় স্থান এবং দর্শনীয় স্থান ভালোবাসেন, ধর্মগুরু লোক, আশা রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে যদি জানাতেন যে জামালখানে যে চেরাগি পাহাড়টা, একটা চেরাগের মতো করে বানানো একটা ভাস্কর্য আছে, এটা আমি যতটুকু জানি এটা শুনছি যে যিনি যখন চট্টগ্রাম আসছেন, আগমন করছেন, উনি এখানে আসার পরে পাথরটা রাখার পরে উনি একটু দেখলেন যে দেবজাতিদের মুরব্বী, দেবজাতিদের ঘাড়ি জামাল চেরাগি পাহাড় জামাল খান, তখন ওখানে গেলেন, এদের মুরব্বী থেকে একটা অনুমতি নিয়েছেন যে আপনাদের দখলে তো টাকাটা আছে, আপনাদের দায়িত্বে, এখন আমি কিছু করতে গেলে তো আপনার থেকে অনুমতি নিতে হবে, তো আমি একটা প্রদীপ জ্বালাইব এখানে, যদি আপনারা অনুমতি দেন একটা চেরাগ জ্বালাইব। এখন ওনারা তো বুঝতে পারেনি চেরাগ কী জিনিস বা প্রদীপ কী জিনিস, ওনারা বলছে যে হুজুর মানুষ ফকির মানুষ অনুমতি দিয়েছেন, আচ্ছা জ্বালাবেন স্যার। তখন উনি যাদের চেরাগ আল্লাহর নামে আল্লাহর নাম চেরাগ জ্বালা শুরু করছে, ওই চেরাগের আলোতে আস্তে আস্তে তারা গাঁ জ্বালা ফোড়া করতে করতে তখন মানে আস্তে আস্তে তারা মানে এই দেশে চট্টগ্রাম সারা হয়ে গেছে, এই দেশ সারা তখন থেকে ওই ষাটি বাতির থেকে ওই চেরাগের থেকে নাম হয় ষাটিগ্রাম চট্টগ্রাম সিটাগ্রাম। এছাড়া একটা জিনিসের থেকে এতগুলা নাম হয়েছে, ওই চেরাগের নাম হচ্ছে আসল নাম হচ্ছে ষাটি বাতি, সাটিবাতি, এই সাটিবাতি থেকে সাটিগাঁও চট্টগ্রাম সিটাগাঁও এই নামে প্রসারিত মানে করেছি। তাহলে চেরাগি পাহাড়ের আসল রহস্য সেটা? জি জি, এগুলো আর বাগানের আস্থা, ওখানে যাই এদের থেকে অনুমতি নিয়ে ওখানে চেরাগ জ্বালিয়েছেন। বুঝতে পারছি। দর্শক আপনারা শুনে হয়তো বুঝে ফেলেছেন যে আসলে এটা একটা রহস্যজনক এবং একটা ইতিহাস যে আসলে চাটগা কীভাবে আসলো, চেরাগি পাহাড় থেকে আসলো কোন নামে কীভাবে আসলো। তো আমরা আসলে এই হুজুরের মুখ থেকে শুনে আমার কাছেও জিনিসটা একটু অজানাই ছিল যে আসলে সত্যিকারে আজকে ঘটনাটা শুনতে পারলাম, আমার কাছে খুব ভালো লাগছে। ওই চেরাগ আমরা এখন রাত 10টা বাজিলে ওই চেরাগ জ্বালাইবো, তখন আমরা ইলেকট্রিক বন্ধ করে দিব, দেখা বন্ধ করে দিব, আর কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমরা মনে করে দিয়ে ওই সময় বাজান বিদ্যুৎ বাজারে রহমতুল্লাহ নাস্তার হাজির নাজার ভিতরে মানে ওনাদের খেলা ওনাদের একটা ফ্রাইজে ব্যাপার, তখন আর কেউ ভিতরে ঢুকতে দিই না, ইলেকট্রিক বন্ধ করে দিই, রাতে 10টা বাজে চেরাগ জ্বালাই নেই, দরজা লক করে দিব, ইলেকট্রিক বন্ধ করে দিব, তালা মারিয়ে দিব, খাওয়া দিতে পারি প্রতিদিন রাত 10টা। ابدا لن نحيد ابدا لن نحيد ابدا لن نحيد عن خطى الايمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القراني ابدا لن نحيد ابدا لن نحيد ابدا لن